بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله عز وجل في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون فقال عز وجل ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت যাবতীয় প্রশংসা গুণগান চিত্তশানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা পবিত্র মাহে রমজান পেয়ে আজকে তার ১৪টি রোজা শেষ করতে চলেছি, সমাপ্ত করতে চলেছি, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। সলাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু আলোচনা আপনাদের সামনে করে আসছি। গতকালকে সূরাতুল আসরের উপরে বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে আমরা করেছি। আজকে আমরা তাওহীদের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি যে আমরা মাখলুক, আমরা সৃষ্ট, আর আমাদের স্রষ্টা হলেন মহান রব্বুল আলামিন। আর এই মহান রব্বুল আলামিনের জন্য আমাদের যাবতীয় ইবাদত সমূহকে একনিষ্ঠ করার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এক ও একক। যেমন মহান রব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক অদ্বিতীয়। আর ইসলামী শরীয়তের পরিভাষায় তাওহীদ হলো হুয়া ইফরাদুল্লাহি তাআলা ফি জামিই আনওয়াইল ইবাদা, সকল প্রকার ইবাদত একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য করার নাম হচ্ছে তাওহীদ। অন্য ভাষায় বলতে গেলে এভাবে বললে আরো ভালো হয় যে রুবুবিয়া, উলুহিয়া এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানা এবং মানার নাম হলো তাওহীদ। আর এই সংজ্ঞার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠে যে তাওহীদ হলো তিন প্রকার। আবারও বলি, তাওহীদ হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য করাই হচ্ছে তাওহীদ। আর এ তাওহীদ হল শিরকের পরিপন্থী বিষয়, বিপরীত বিষয়। আর শিরক কি? সরফু শাইইম মিন আনওয়াইল ইবাদাতি লিগাইরিল্লাহ, আমরা যে সকল ইবাদত করি
সেই সকল ইবাদতের কিছু একটা অংশকে আল্লাহ ছাড়া অন্যের নামে করা হলো শিরিক। আর সকল প্রকার ইবাদত আল্লাহ ছাড়া অন্যের নামে না করে কেবলমাত্র আল্লাহর জন্য করাই হলো তাওহীদ। আর এই তাওহীদ তিন ভাগে বিভক্ত, বা তাওহীদ তিন প্রকার। এক নাম্বার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ তথা রব ও প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ বা একত্ব। মহান রব্বুল আলামিন তিনি আমাদের একমাত্র স্রষ্টা, এই বিশ্ব পরিচালনা একমাত্র মহান রব্বুল আলামিন একাই করছেন। এমন কোন সহযোগীর আল্লাহর দরকার নেই যে মহান রব্বুল আলামিন। আমরা সূরাতুল ইখলাসে পড়ি আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুখাপেক্ষী, আল্লাহ তাআলা আজিজ মহাপরাক্রমশালী, কবি মহাশক্তিশালী। তো এই সেই মহান রব্বুল আলামিনের এই পৃথিবী পরিচালনার জন্য কোন সহযোগিতার দরকার আছে? নেই। এবং এই পৃথিবী সৃষ্টি একমাত্র মহান রব্বুল আলামিন একাই করেছেন, অন্য কারো কোনো প্রয়োজন হয় নাই আর হবেও না। ফলে তাওহীদের রুবুবিয়্যাহ হলো যে এই বিশ্ব চরাচরের মানুষ, মানব দানব থেকে শুরু করে যত কীট পতঙ্গ প্রাণী যা কিছু আছে সবার স্রষ্টাকে মহান রব্বুল আলামিন। আর এ সব কিছুকে পরিচালনা করছেন কে? মহান রব্বুল আলামিন। কিন্তু আমাদের দেশ সুফিবাদ অধ্যুষিত এলাকা। সুফিবাদ বলতে এক কথায় যেটাকে আমরা বুঝব সেটা হলো পীরতন্ত্রের এলাকা আমাদের দেশ। আর এই পীরতন্ত্রের প্রধানতম আকীদা ও বিশ্বাস হলো যে মহান রব্বুল আলামিন স্রষ্টা ঠিক, তবে মহান রব্বুল আলামিন এই বিশ্ব পরিচালনা করেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিশ্ব পরিচালনার দায়িত্ব মহান রব্বুল আলামিন দিয়েছেন গাউস কুতুব আব্দালদের হাতে। গাউস কুতুব আব্দাল, এদের বিভিন্ন সংখ্যা আছে, বিভিন্ন স্তর আছে। এরা একদল আরেক দলের উপরে কর্তৃত্বশীল। তো গাউস কুতুব আব্দাল এইভাবেই তারা ভাগ করছে, সম্ভবত 70 জন আব্দালের কথা ওরা বলে থাকে। এমনই ভাবে হয়তো কুতুব আছে 40 জন বা কিছু বা 4 জন এরকম আছে ওদের একটা সংখ্যা। তো এরা এই দুনিয়াটাকে পরিচালনা করছে, আল্লাহ এদের উপরে দুনিয়া পরিচালনার ভার ছেড়ে দিয়েছেন। আর এজন্যই সুফিবাদে বিভিন্ন সময় আজগুবি কিছু কথা আপনারা শুনবেন যা কোনো সুস্থ মস্তিষ্ক সাপোর্ট করে না। যেমন কোন গাউস কুতুব পড়ে আছে দক্ষিণ আফ্রিকা বা কোন আমেরিকায় আটলান্টিক মহাসাগরের কোন কোনায়, হঠাৎ করে জেদ্দাতে হয়তো কোনো হাজিদের জাহাজ ডুবে যাচ্ছিল, ওইখান থেকে কাঁধে ধাক্কা দিয়ে নাকি উনি উপরে উঠাই দিলেন। আজগুবি কথা। সুফিবাদের অন্যতম হোতা সর্বনায়ের দ্বিতীয় পীর এখন সৌদি আরবের জেলা আটকা। পীর ও সুফিবাদের যদি এতই ক্ষমতা থাকে তো জেলের ভিতর থেকে টাইনা নিয়ে যায় না কেন আপনাদের নিজেদের পীরকে? ওদের আপন পীরকে জেলের ভিতর থেকে টেনে নিয়ে যায় না কেন, এতই যদি ক্ষমতা থাকে? নাকি ওদের পীর গাউস কুতুবরা এখন শুনে না দেখে না? তো এই হচ্ছে বাজে আকিদা। এরকম আকিদা কেউ যদি রাখে যে আল্লাহ তাআলা দুনিয়া পরিচালনা করেন না, উনি সৃষ্টি করে গাউস কুতুব আব্দালদেরকে দিয়ে দিয়েছেন, এরা এখন দুনিয়াটা পরিচালনা করছে, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে ওই ব্যক্তি ইসলামে থাকবে না। আমাদের ইসলামিক সেন্টার থেকে একটা আমার সংকৃত একটা বই বের হয়েছে,
সুফিবাদ এই বইটা এবং এই একই নামে কাছাকাছি একটা বই লিখেছেন শেখ আব্দুল্লাহ শাহেদ জুবাইল থেকে ওটাও বের হয়েছে। তো এই বইগুলো আপনারা পড়বেন যে পীরতন্ত্রের আসলে গূঢ় রহস্যগুলো কি, ওরা কি বলতে চায়। এই পীরতন্ত্রের অন্যতম একটা আকীদা হলো মানুষ যখন তার ইয়াকিন চলে আসে তখন তার ইবাদতের আর দরকার নাই। অন্য ভাষায় বলতে গেলে কিছুদিন পূর্বে যে ওই আরটিভি বা কোন টিভির একটা লোক নুরুল ইসলাম ফারুকী মারা গেছে, সে তার কথা এটা বলেছে যে মানুষ যখন ফালাফিল্লায় পৌঁছে যায় তখন তার ইবাদত আর বন্দেগি কিছুই লাগে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ফালাফিল্লা হালতটা কি? ফালাফিল্লার হালত হলো আল্লাহ আল্লাহর জন্য সে পাগল হয়ে গেছে, আল্লাহর জন্য সে পাগল হয়ে গেছে। এখন ও কি করে আর কি খায় কি বলে ওটা নিজেরও হুঁশ নেই, পরনে পোশাক আছে কিনা ওটাও সে জানে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কোন পাগলামি ধর্ম ইসলামে নেই, এমন কোন পাগলামির চান্স ইসলামে নেই। বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত বন্দেগি করে গেছেন। হানাফিল্লায় এমন কোন স্তর নেই ইসলামে যেখানে পৌঁছলে ইবাদত বন্ধ হয়ে যাবে, বরং এটা ওদের বানানো একটা মূলনীতি ওদের কাছে। তো বলছিলাম এই পৃথিবী পরিচালনা করছেন কে? মহান রব্বুল আলামিন। বাতাস কার হুকুমে চলে? আল্লাহর। সূর্য কার হুকুমে চলে? আল্লাহর। চন্দ্র উঠে আল্লাহর হুকুমে। এই পৃথিবীব্যাপী যত ঘটনা ঘটে যাচ্ছে সবই আল্লাহর হুকুমে ঘটে। কেউ হয়তো বলবে ইস যদি এখানে না যাইতি তাহলে তোর এই বিপদটা হতো না। আরে ভাই এটা ঘটার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলছেন যে ওয়ালাম আন্না মা আখতাকা লাম ইয়াকুন লিউসিবাক, তুমি জেনে নাও, তুমি জেনে নাও যে মা আখতাকা তোমার ভাগ্যে যেটা ঘটেনি যেটা তুমি পাওনি লাম ইয়াকুন লিউসিবাক এটা তোমার ভাগ্যে ছিল না। এজন্য প্রধানমন্ত্রী চেষ্টা করুক না কেন, তদবির করুক না কেন, অথবা সৌদি আরবের বাদশা করুক না কেন, কোনো কাজ হবে না। যদি কারো ভাগ্যে কোনো জিনিস না থাকে তাহলে সারা পৃথিবীর লোক মিলে ওটা দিতে পারবে না। ওয়ামা আসাবাকা লাম ইয়াকুন লিইউতিয়াকা, আর যেটা আপনি পেয়েছেন যা আপনার ভাগ্যে ঘটেছে ওটা ওয়া ঘটার ছিল না, ওটা ঘটারই ছিল। আপনি কোন জায়গা থেকে একটা নিয়ামত কোনো কিছু পেয়ে গেছেন আর একজন এসে বাবা কোড়াই আমার মাধ্যমে পাইছিস, আমি সুপারিশ করছিলাম, বুঝে আসছে? তুমি সুপারিশ করো আর না করো আমার ভাগ্যে ছিল আমি এটা পেতাম, তোমার সুপারিশ যদি নাও হতো আমি পেতাম, না হলে অন্য কাউকে আল্লাহ তাআলা এখানে সুপারিশ করাতো। আর তুমি যে সুপারিশ করেছ এটাও আল্লাহর দুনিয়া পরিচালনারই একটা অংশ। এজন্য এই পৃথিবী পরিচালনা করছেন মহান রব্বুল আলামিন, এখানে অন্য কারো চুল পরিমাণ কোনো অধিকার নেই। সন্তান দেন কে? মহান রব্বুল আলামিন, নাকি আর কেউ দেয় আমাদের দেশে? রব্বুল আলামিন। অতএব সন্তান যদি না হয় কার কাছে চাইবেন? মহান রব্বুল আলামিনের কাছে চাইবেন। মহান রব্বুল আলামিন বলছেন সূরাতুস সূরার মধ্যে, আমি যাকে ইচ্ছা শুধু মেয়ে দেই, যাকে ইচ্ছা শুধু ছেলে দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দেই। ওয়ামান ইয়াশা ইয়াজআলহু আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ কি করেন? বন্দা করে দেন। হাজারো চেষ্টা করলে এদের সন্তান হবে না, এটা আল্লাহ বন্দা করেছেন, এখানে কে সন্তান দেবে? সবই আল্লাহ তাআলার শক্তির আওতায়, আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা সেভাবেই সন্তান দেন না দেন এটা আল্লাহর ব্যাপার। তো এই জন্য সন্তান দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন, এটা তাওহীদের রুবুবিয়্যাহ। অতএব আপনি যদি সন্তান চান
তাহলে আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম, অথবা রব্বি হাবলি মিনাস সালেহীন, দোয়া করতে পারেন। গভীর রাতে উঠে আপনি দোয়া করেন, হতে পারে আপনার দোয়ার মাধ্যমে বন্দা স্ত্রী বা আপনার বন্ধাত্ব কি হতে পারে, দূর হয়ে যেতে পারে। এজন্য সন্তান চাইবেন আল্লাহর কাছে, সন্তান দানের মালিক মহান রব্বুল আলামিন, রোগ মুক্তির মালিক কে, মহান রব্বুল আলামিন। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অসুখ বিসুখ হয়, এই অসুখের মুক্তিদাতা শেফাদাতা হলেন মহান রব্বুল আলামিন। আমরা যেগুলো ঔষধ সেবন করি, এই ঔষধ হলো মাধ্যম, কিন্তু শেফা কে দেন, মহান রব্বুল আলামিন। যদি ঔষধই শেফাদাতা হতো তাহলে মেলাজনের অসুখ ঔষধ খেয়ে ভালো হয় না, মেলাজনের অসুখ ঔষধ ঠিকই খাচ্ছে, এই অসুখ ঔষধটা এই কাজের জন্য ঔষধ খায় কিন্তু কাজ হয় না। কেন হয় না? কারণ মহান রব্বুল আলামিন তিনি শেফা দেন না। আবার মেলা লোক আছে ঔষধ খায় না এমনি ভালো হয়। আমার সাথে আমার নিজ ক্লাসে একজন ছেলে পড়তেন, তো তার আমল হচ্ছে ওই হাদিসের উপরে, যারা 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে তারা ওই সমস্ত লোক যারা আল্লাহর উপরে এত ভরসা যে ঔষধ জায়েজ হওয়ার পরও আল্লাহর উপরে ভরসা করে ঔষধ তারা ব্যবহার করে না, লায়াস্ত্রকুন ঝাড়ফুঁক করে না, লোহা দিয়ে কোনো চিকিৎসা দাগ লাগিয়ে করে না, এবং পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষা করে না এরা। তো যাই হোক, উনি ওষুধ খেতেন না, দেখা যেত দুই একদিন অসুস্থ থাকার পরে আলহামদুলিল্লাহ এমনি ভালো হয়ে গেছে। তো বলছি যে শেফা রোগ হলে মুক্তি দেবেন কে? মহান রব্বুল আলামিন। এজন্য বলা যাবে না যে অমুক ডাক্তার ডাক্তার আমাকে ভালো করেছে, বরং ভালো করে মহান রব্বুল আলামিন। তবে কোন ডাক্তারের চিকিৎসাটা আপনার ভালো হওয়ার জন্য মাধ্যম, মাধ্যমকে যদি মুক্তিদাতা আরোগ্যদাতা মনে করেন শিরক হয়ে যাবে, বুঝে আসছে? আর এজন্য আমাদের দেশে বিভিন্ন তাবিজ কবজ ব্যবহার যেটা করা হয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে সেটা শিরক। কেন? ইহা মানুষের আকিদাকে নষ্ট করে দেয়, কি করে মানুষের আকিদাকে নষ্ট করে দেয়। একটা তাবিজ বা একটা গাছ লটকে দিল, কয় গাছটা লটকে সে তো ভালো হয়ে গেছে, আসলে গাছটা লটকে ভালো হয়নি, এমনি এমনি ভালো হয়েছে, কারণ গাছ হাতে লাগালে তার কোনো শক্তি নেই। এর মধ্যে গাছ লাগিয়ে দিলে বা তাবিজ লাগিয়ে দিলে এর রিয়াকশন হয়ে ভিতরে কিছু কাজ করে এমন কোনো কিছু নেই। এজন্য ইসলাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকায় সে কি করে? শিরিক করে। অথচ আমাদের দেশে গতকালকেই শুনছিলাম এক জায়গায় এক চ্যানেলের মাধ্যমে, তো বলছে যে পীর শব্দটা নেই, কোরআন ও হাদিসে পীর শব্দটা নেই, তবে পীরের সমর্থ বোধক শব্দ রয়েছে, সেটা হলো ওলি। অতএব যারা ওলি তারাই পীর। আমরা বলি এগুলো অপব্যাখ্যা কোরআনে, কোন ওলি শেরেকের রাজা হতে পারে না। আমাদের দেশে যত পীর নামে ভণ্ড আছে কোনো পীর হক্কানি নয়, কোনো পীর হক্কানি নয়, হক্কানি পীরের দোহাই দিয়ে সবাই হক্কানি দাবি করে। যদি এখন দেওয়ান বাকি হক্কানি পীর বলে আপনি তাকে কি করে বাতিল বলবেন? অথচ শয়তানের চাইতো মনে হয় এটা বড় হয়ে গেছে। আর এই পীরেরা একটা তাবিজ বিক্রি করে যেটার দাম 5 টাকা, এই পীরেরা 5 টাকা 10 টাকা একটা তাবিজ বিক্রি করে, ওটা ওই পীরে পর্যন্ত যাওয়ার কারণে ওর দাম হয়ে যায় 1,500 টাকা, 2,000, 5,000, এক একজনের কাছে এক এক। চাকরির সুবাদে একবার গিয়েছিলাম রাঙ্গামাটি, সেখানে দেখলাম এক হুজুর চাকমারা ওর কাছে ঝাড়ফুঁক করতে আসে, তাবিজ নিতে আসে। কয় টাকার তাবিজ নিবি বা কয় টাকা ঝাড়ফুঁক নিবি, মানে জয় টাকা বলবে ওই অনুযায়ী ওকে ঝাড়ফুঁক করবে বা তাবিজ দেবে।
যদি পঞ্চাশ বলে তো পঞ্চাশ মার্কা দেবে, আর যদি একশো বলে তো একশো একশো টাকার দেবে। তো যে কথা বলছিলাম যে এই তাবিজ কবজ যারা দেয় তারা কোনোদিন আল্লাহর ওলি তো দূরের কথা ওর আঙ্গিনাতে নেই, বরং ওরা শয়তানের ওলি। ওলি ঠিক, তবে শয়তানের ওলি, কারণ পৃথিবীতে সবচাইতে বড় পাপ হচ্ছে শিরকের পাপ, আকবারুল কাবায়ের, সবচাইতে বড় পাপ হচ্ছে শিরক। আর সেই শিরকের আড্ডাখানা, সেই শিরকের ব্যবসায়ী, সে আবার কি করে আল্লাহর ওলি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি কোনো তাবিজ কবজ লটকায় সে কি করে? সে শিরিক করে। আরেক জায়গায় আরেক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন লোকের একটা টিম আসলো, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন লোকের বায়াত করালেন। কয়জন? 9 জনের বায়াত করালেন, একজনের হাতে একজনকে বায়াত করালেন না। তিনি জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বায়াত করালেন না, বাকি বন্ধুদের বায়াত করালেন? তখন তিনি বললেন যে ওর হাতে একটা তাবিজ বা একটা দাগা তাগা রয়েছে, এজন্য আমি ওর বায়াত করাইনি। আল্লাহু আকবার! ওই লোকটা এই কথা শুনে নিজেকে হতভাগা দুর্ভাগা মনে করলো, দিয়ে ভাবলো যে এটার কারণে আমার বায়াত হচ্ছে না রাসূলের হাতে, উনি এটা হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন সাথে সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াত করালেন। অতএব এখন মুসলমান নামদারি যে সমস্ত লোক যারা এরকম তাবিজ কমরে হাতে পায়ে গলায় বাঁধে, মেলা লোক আছে, এখানে একটা এখানে একটা এইখানে এইখানে। আমি ওই বরিশালের দিকে একবার সফরে গিয়েছিলাম, তো দেখলাম ছোট ছোট বাচ্চা, ওর ওজনের চাইতে মনে হয় তাবিজেরই ওজন ওর গায়ে বেশি, না উজুবিল্লাহ মিজান না, গিট্টু যত পীরের পাইছে একটা একটা করে এইভাবে লাগতে লাগতে এই পর্যন্ত চলে আসছে, পাঁচটা সাতটা করে এক একজনের গায়ে। অথচ বাচ্চাগুলো অনেকে মানে ছোট বাচ্চা তো প্যানও পরে নাই, কিন্তু তাবিজ ঠিকই আছে। মনে রাখবেন এগুলো শিরকি কর্মকাণ্ড। এই ছোট ছোট বাচ্চারা কি বুঝে? বাপ মা লাগাইছে, অতএব বাপ মা দোষী। এই জন্য এই তাবিজ কবজ ব্যবহার করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের যদি জামানা হতো বা ওই রকম পরিস্থিতি হতো, তাহলে এই মুসলমানরা বায়াত করার জন্য তাদেরকে আগে তাবিজ ছিটতে হতো। আর একজনের গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো দাগা তাগা দেখে বললেন, কেন দিয়েছ? তো বলছে এটা জ্বর বা অসুস্থতা, একটা অলসতা ভাব এরকম আমার অসুখের জন্য দিয়েছি। তখন উনি বললেন যে লা ইয়াজিদুকা ইল্লা ওয়াহনা, এটা তোমার ব্যারাম ব্যাধি আরো বাড়াবে কমাবে না। আরে ভাই, যে জিনিসটার সাথে আমি ঘড়ি দিয়ে রেখেছি, এটা যদি মনে করি যে আমার এখানে অসুখ ভালো হয়ে যাবে তাহলে হয়ে যাবে? না, অসম্ভব ব্যাপার, কারণ এটার সাথে আমার শরীরের কোনো সম্পর্ক নেই। এজন্য বলছিলাম যে রোগ মুক্তিদাতা হলেন একমাত্র মহান রব্বুল আলামিন। কেউ যদি এখন মনে করে যে অন্য কেউ আমাকে আরোগ্য দেয় তাহলে সে শিরক করবে। ইব্রাহিম আলাইহিসসালাম কে যখন নমরুদ জিজ্ঞাসা করেছিল যে তোমার রব কে, তখন উনি বলেছিলেন যে জবাব তার মধ্যে একটা ছিল যে ওয়াইদা মারিজতু ফায়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ আমাকে কি করেন? রোগ মুক্তি দান করেন, তিনি হলেন আমার রব। আমার রব তিনি যিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, তিনি হলেন আমার রব। তখন নমরুদ একটা লোক নিয়ে এসে মেরে দিল, একটাকে ছেড়ে দিল, কয় আমি আনা উহি ওয়া উমি। তখন উনি দেখলেন যে এ তো বড় বোকা। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ্বামসি মিনাল মাশরিক, আল্লাহ সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদিত করে পশ্চিম দিগন্তে অস্ত নিয়ে যান, তুমি যদি মাবুদ হয়ে থাকো তাহলে এটাকে তুমি এদিক থেকে উঠিয়ে এদিকে নিয়ে যাও। ফা বুহিতাল্লাযী কাফার, তখন হতভম্ব হয়ে গেল, লাজবাব হয়ে গেল এই কাফের। তো বলছিলাম যে রোগ মুক্তি দেন কে? মহান রব্বুল আলামিন। জীবন দেন কে? মহান রব্বুল আলামিন। মৃত্যু দেন কে? মহান রব্বুল আলামিন। এক কথায় এই পৃথিবীর যা কিছু হয় সবার সবকিছুর রব মালিক প্রতিপালক হলেন কে? মহান রব্বুল আলামিন। অতএব
এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে যে এই পৃথিবীর সব কিছুর পরিচালক কে? মহান রব্বুল আলামিন। অন্য কেউ নেই, সন্তান অন্য কেউ দিতে পারে না, অন্য কোনো কিছু দুনিয়াবি কোনো জিনিসও আল্লাহ যদি না দেন তাহলে কেউ দিতে পারবে না। এই বিশ্বাসের নাম হচ্ছে তাওহিদে রুবুবি। এই বিশ্বাসের নাম কি? তাওহিদে রুবুবি। আরো সোজা কথা যদি বলতে চান, আল্লাহর কাজে আল্লাহকে একক বলে জানা ও বিশ্বাস করার নাম কি? তাওহিদে রুবুবি। আল্লাহর কাজে তার কোনো শরীক নেই। আর এই বিশ্বাসটা রাখত কুফফারে কুরাইশ। কুফফারে কুরাইশ যারা মূর্তি পূজক ছিল ওরাও কিন্তু বিশ্বাস করত যে দুনিয়া পরিচালনা করেন কে? মহান রব্বুল আলামিন। তবে ওই ছোট ছোট মূর্তি ওরা তৈরি করছিল, লাত উজ্জা মানাত হবাল ইত্যাদি, এ বৃষ্টি দেয়, এ অমুক দেয়, এ অমুক দেয়, এ শান্তি দেয়, এ অশান্তি দেয় ইত্যাদি, এগুলো তারা বিশ্বাস করত, এগুলোকে শরীক করত মেম রবের সাথে। তো মহান রব্বুল আলামিন তিনি স্রষ্টা, তিনি বিশ্ব পরিচালক। এ তাওহিদে রুবুবিয়াকে কুরাইশরা বিশ্বাস করেও মুমিন হতে পারে নি। কারণ কি? কারণ তারা তাওহিদে উলুহিয়া দ্বিতীয় প্রকারটা মানেন, ওটা আজকে আমরা বলবো না ইনশাআল্লাহ, কালকে বলবো। ওরা আল্লাহকে রব বলে বিশ্বাস করতো কিন্তু ইবাদত করতো না, অথবা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে শরীক করতো। আমাদের বর্তমান যুগের লোকেরা ওরা মহান রব্বুল আলামিনকে রবের ক্ষেত্রেও অনেকে মানে না। কেন? আপনি খেয়াল করে দেখুন, শাহবাগ চত্বরের দিকে যে সেখানকার নাস্তিকেরা আল্লাহকে বিশ্বাস করে না, বরং এমন মেলা লেখালেখি হয়েছে, দু এক শয়তান ইবলিশ বলেছে যে আল্লাহ নাকি নাউজুবিল্লাহ ওর খাটের নিচে ঘুমাই, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর আজাব মহা বিপদ তো এমনিই তো আছে আমভাবে, এজন্য শান্তি নাই দেশে, আরো মহা বিপদ নেপালের মতো মহা ভূমিকম্প কখন যে আসে আল্লাহু আলাম। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের দেশের যে তাওহিদ মানুষেরা মানে ওটা কুপারে কুরাইশের তাওহিদ ছিল, ওরা এরা সেম সেম। এজন্য যে তাওহিদে রুবুবিয়ার ক্ষেত্রে আমাদের দেশের লোকেরাও আল্লাহর সাথে বেশিরভাগ শরীক করে, ওরাও করত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। ওদেরকে জিজ্ঞাসা যদি করেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, তাহলে অবশ্যই তারা বলবে আল্লাহ। কার সাক্ষী? এটা আল্লাহর সাক্ষী, আল্লাহ বলছেন। যে কুরাইশদেরকে যদি জিজ্ঞাসা করেন, কাফেরদেরকে, আসমান জমিনের স্রষ্টা কে? বলবে আল্লাহ। কিন্তু এই প্রকার তাওহীদ মানুষকে মুসলিম বানানোর জন্য যথেষ্ট নয়, এই প্রকার তাওহীদ মানুষকে মুসলিম বানানোর জন্য যথেষ্ট নয়, অবশ্যই তাকে পরবর্তী দুই প্রকার তাওহীদ মানতে হবে। আর তাওহীদের রুবুবিয়ার দলিল যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে এই একটা দলিল, আরো মেলা দলিল আছে, তার মধ্যে সুরাতুল ফাতিহার প্রথম আয়াতটা অন্যতম একটা দলিল। আল্লাহ কি বলছেন এখানে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য। তাহলে রব্বুল আলামিন তিনি কে? আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন অতি মেহরবান, পরম দয়ালু মহান রব্বুল আলামিন, যিনি বিচার দিবসের মালিক। অতএব মহান রব্বুল আলামিন তিনি এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি, দুনিয়া ও আখেরাত, আসমান জমিন যা কিছু আছে, জান্নাত জাহান্নাম হাসর নাসর সব কিছুর স্রষ্টা আল্লাহ, সব কিছুর মালিক ও আল্লাহ তাআলা, সব কিছু তার হুকুমেই হয়। এই বিশ্বাস রাখার নাম হচ্ছে তাওহিদে রুবুবিয়া। মহান রব্বুল আলামিন যেন আমাদের তাওহিদে রুবুবিয়াকে সঠিক করার এবং একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই প্রকার তাওহীদে যেন আমাদের কোনো ভেজাল না থাকে, আমরাও যেন সে চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।